হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরি আমরা প্রায় সকলেই খেতে খুব ভালোবাসি, তা ডাল পুরি হোক বা আলু পুরি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি পুরির রেসিপি যেটা একটু আনকমন হলেও খেতে খুবই টেস্টি হয়। রেসিপির নাম হলো ডিম পুরি। এটা বানানো একেবারেই ইজি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। ডিম পুরি বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড তেল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখন এই সব উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে এটার একটা, খুব শক্ত নয় আবার একেবারে নরমও নয়, এরকম ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে এসেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে ডোটা ভালো মতো সেট হয়ে যায়। এরপর এখানে একটা বোলে আমি ফাটিয়ে নিয়েছি একটা ডিম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি এবং 1/2 টেবিল স্পুন ধনে পাতা কুচি। পেঁয়াজটা একদম সরু আর ছোট ছোট করে কুচোতে হবে। কাঁচা পেঁয়াজের পরিবর্তে আপনারা পেঁয়াজটা অল্প তেল দিয়ে হালকা ভেজে নিয়েও এই ডিমের মধ্যে দিয়ে ফেটিয়ে নিতে পারেন। এবার সব উপকরণ খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। আপনারা এই ডিমের মিশ্রণের মধ্যে অল্প কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি বাচ্চাদের জন্য করলাম, তাই কাঁচা লঙ্কা ইউজ করিনি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম ছোট সাইজের প্লেট। এখন মেখে রাখা ডো থেকে অল্প ময়দার গুঁড়ো দিয়ে বেলে রাখা রুটি আমি এই প্লেটটার ওপর রেখে দিলাম। এবার ডিমের মিশ্রণটা এই রুটির উপর ঢেলে দেব। তবে খেয়াল রাখতে হবে ডিমের মিশ্রণ যেন কোনোভাবেই এই রুটির কিনারাগুলোর মধ্যে লেগে না যায়, তাহলে কিন্তু সিল করার সময় অসুবিধা হতে পারে। এবার এই রুটির উপর আরও একটা রুটি রেখে ধারগুলো এইভাবে চেপে চেপে সিল করে দেব। স্টাফিংটা ভরার সময় এরকম জায়গায় নিতে হবে যার কানাগুলো উঁচু হবে আর তলটা অপেক্ষাকৃত নিচু এবং একটু ডিপ হবে। তবে খুব বেশি ডিপ পাত্র নেবেন না, তাহলে কিন্তু এই পুরির শেপটা বিগড়ে যেতে পারে। এবার পুরিগুলো ভাজার জন্য এখানে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল হালকা গরম করে নিয়েছি। এখন এক একটা পুরি এই হালকা গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম লো ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে দু সাইড গোল্ডেন ব্রাউন ও ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে তুলে নেব। এই পুরি ভাজার জন্য তেলের টেম্পারেচারটা ঠিকঠাক রাখা খুবই ইম্পর্টেন্ট। খুব গরম তেলে এবং হাই ফ্লেমে যদি আপনারা এই পুরি ভাজেন, তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তাই একটু টাইম নিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লো ফ্লেমেই এই পুরিগুলো ভাজতে হবে। মিডিয়াম লো ফ্লেমে উল্টে পাল্টে প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পর এখন এই পুরির দু সাইডই ক্রিস্পি হয়ে এসেছে। এবার ভালোভাবে তেল ঝরিয়ে এটাকে একটা পাত্রে তুলে নেব। এরপর নাইফের সাহায্যে একটা পুরি আমি এইভাবে কেটে আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পুরির ভিতরে ডিমটাও ভালো মতো কুক হয়ে গেছে। এটাকে স্যালাড এবং টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, বাই।